বাঁকুড়ার সুকান্তপল্লী থেকে একটি বিষধর চন্দ্রপোড়া সাপ উদ্ধার করলো সোনামুখী বন দপ্তর। সোনামুখী কলেজের সামনে সুকান্তপল্লী এলাকায় তাপস চ্যাটার্জি নামে এক ব্যক্তির বাড়ি থেকে প্রায় 4 ফুট লম্বা একটি বিষধর চন্দ্রপোড়া সাপ উদ্ধার করলো সোনামুখী বন দপ্তরের আধিকারিকরা। বন দপ্তর সূত্রে জানা যায়, সুরজিৎ খান নামে এক যুবক তাপস চ্যাটার্জির বাড়িতে ভাড়া থাকেন। তিনি প্রথম এই বিষধর চন্দ্রপোড়া সাপটিকে দেখতে পান। তখন তিনি বন দপ্তরে খবর দিলে বন দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছায় এবং ওই সাপটিকে উদ্ধার করে বন দপ্তরে নিয়ে যান। পরে সোনামুখীর গভীর জঙ্গলে সাপটিকে ছেড়ে দেওয়া হয়। হ্যাঁ, একটা সাপ পাওয়া গেছে আমাদের, সুরজিৎ খান রেস্কিউ করে আমাদের কাছে এনে দিল। আমরা ওটাকে দেখি আজকে পর্যবেক্ষণ করে, যদি ভালো হয় তাহলে বিকালবেলা ওটা ছেড়ে দেবো। আর সবাইকে আপনাদের মধ্যে সবাইকে বলবো, এখন একটু গরম আসছে, একটু সাপ একটু বেরোবে, আপনারা অযথা সাপকে মানে মারবেন না, এবং যদি কোনো সমস্যা হয় আমাদেরকে আমাদের রেঞ্জ অফিসে খবর দিন, আমরা কি ওটাকে রেস্কিউ করে আমরা নিয়ে আসবো। এটা কী সাপ ছিল? তোমাদের বাঁকুড়া ভাষায় মানে রাশা ব্যাপার আর কি, যা করি। আচ্ছা, এখানে বাঁকুড়াতে এটাকে চন্দ্রপোড়া বলা হয়। বাঁকুড়া থেকে শেখ মফিজুল হুদা, আনন্দ বার্তা। বাঁকুড়ার সুকান্তপল্লী থেকে একটি বিষধর চন্দ্রপোড়া সাপ উদ্ধার করলো সোনামুখী বন দপ্তর। সোনামুখী কলেজের সামনে সুকান্তপল্লী এলাকায় তাপস চ্যাটার্জি নামে এক ব্যক্তির বাড়ি থেকে প্রায় 4 ফুট লম্বা একটি বিষধর চন্দ্রপোড়া সাপ উদ্ধার করলো সোনামুখী বন দপ্তরের আধিকারিকরা। বন দপ্তর সূত্রে জানা যায়, সুরজিৎ খান নামে এক যুবক তাপস চ্যাটার্জির বাড়িতে ভাড়া থাকেন। তিনি প্রথম এই বিষধর চন্দ্রপোড়া সাপটিকে দেখতে পান। তখন তিনি বন দপ্তরে খবর দিলে বন দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছায় এবং ওই সাপটিকে উদ্ধার করে বন দপ্তরে নিয়ে যান। পরে সোনামুখীর গভীর জঙ্গলে সাপটিকে ছেড়ে দেওয়া হয়। হ্যাঁ, একটা সাপ পাওয়া গেছে আমাদের, সুরজিৎ খান রেস্কিউ করে আমাদের কাছে এনে দিল। আমরা ওটাকে দেখি আজকে পর্যবেক্ষণ করে, যদি ভালো হয় তাহলে বিকালবেলা ওটা ছেড়ে দেবো। আর সবাইকে আপনাদের মধ্যে সবাইকে বলবো, এখন একটু গরম আসছে, একটু সাপ একটু বেরোবে, আপনারা অযথা সাপকে মানে মারবেন না, এবং যদি কোনো সমস্যা হয় আমাদেরকে আমাদের রেঞ্জ অফিসে খবর দিন, আমরা কি ওটাকে রেস্কিউ করে আমরা নিয়ে আসবো। এটা কী সাপ ছিল? এটা তোমাদের বাঁকুড়া ভাষায় মানে রাশা ব্যাপার আর কি, যা করি। আচ্ছা, এখানে বাঁকুড়াতে এটাকে চন্দ্রপোড়া বলা হয়। বাঁকুড়া থেকে শেখ মফিজুল হুদা, আনন্দ বার্তা।